নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের রেলওয়ে সম্পর্কে একটি নিউজ আপডেট দেব। ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন আপডেট বেরিয়ে আসছে, সেই সম্পর্কে আপনাদের জানাবো। এই তথ্যটি যারা রেলওয়েতে রেগুলার যাতায়াত করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আপনারা জানতে পারবেন রেলওয়ের তরফ থেকে কী আপডেট আসছে। চলুন তাহলে জেনে নিই কী নিউজ আপডেটটি এসছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক সাপোর্টকে, আর বেল আইকনে টাচ করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা, ভারতীয় রেলওয়ে তাদের যাত্রী পরিষেবার উন্নয়নের জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছেন। তারা একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চলেছেন, যেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রেলওয়ে যাত্রীরা সরাসরি তাদের অভিযোগগুলোকে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে পারবেন। রেলওয়ের খাবারের মান অনেক কম, রেলওয়ের খাবারে পোকা, টয়লেটে জল নেই ইত্যাদি সমস্ত সমস্যাগুলো আপনি সরাসরি রেলওয়ে কর্তৃপক্ষকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জানাতে পারবেন। শুধুমাত্র এই সমস্ত অভিযোগ ছাড়াও বিভিন্ন আপদকালীন পরিস্থিতিতে যদি আপনি কোনো বিপদের মুখীন হন, তাহলেও আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সরাসরি রেলওয়েকে জানাতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এমনই খবর প্রকাশিত হয়েছে। রেলওয়ের এইরকম অভিযোগ জানানোর অনেক রকম মাধ্যম রয়েছে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সমস্তগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন ভারতীয় রেলওয়ে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি অভিযোগ জানালে তা চলে যাবে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। তারা আপনার অভিযোগটি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শুধুমাত্র আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অভিযোগ জানাতেই পারবেন না, অভিযোগ জানালেই সঙ্গে সঙ্গে আপনি একটি কমপ্লেন আইডি পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনি আপনার কমপ্লেন আইডি দিয়ে আপনার অভিযোগের অবস্থানটি জানতে পারবেন, অর্থাৎ আপনার অভিযোগের সমস্যার সমাধান হয়েছে কিনা তা আপনি নিজেই যাচাই করতে পারবেন। অভিযোগের স্ট্যাটাসটিও আপনি জানতে পারবেন, সেটি কতদূর এগিয়েছে কি এগোয়নি। বন্ধুরা, আজকাল আমরা হাজারো অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের ফোনে, তাই বন্ধুরা এই একটি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন রেলওয়ের তরফ থেকে লঞ্চ করা হচ্ছে। আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন, আপনাদের উপকারে লাগবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুর সাথে শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।